মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে যায় শ্রীরাম ধ্বনি মেজা ঝাড়ালেন মমতা গাড়ি থেকে নেমে পড়লেন তিনি আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশ দেন না কাঁচা কিং ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে জয় শ্রীরাম ধ্বনি মেজা ঝাড়ালেন তিনি গাড়ি থেকে নেমে যান মমতা মেজা ঝাড়ান মুখ্যমন্ত্রী যারা ধোনি দিচ্ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন এদিকে আয় কার কি বলার আছে বুকের পাটা থাকলে সামনে বল এরপর আধিকারিকদের উদ্দেশ্যে মমতা বলেন জায়গাটার নাম লিখে রাখো পুরো নাকা চেকিং হবে বাড়ি টু বাড়ি সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বলেন কত বড় সাহস বিজেপির ফেটটি বেঁধে আমাকে গালাগাল দিচ্ছে এরা সবাই আউটসাইডার দেখো ভদ্রকার একটা লিমিট আছে আমি আমার গাড়ি রাস্তাবি আছি সাহস করতে পারো বিজেপি থেকে বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভব এদের আমরা যত্ন করে রেখে দিছি বাইরে আউটফাইডার্স দেয়ার নট বেঙ্গল লোকাল বেঙ্গল পুলিশকে ব্যবস্থা নিতে বলবেন কিনা প্রশ্নের সাংবাদিকদের বলেন পুলিশ পুলিশের কাজ করবে তিনি আরো বলেন বাংলাকে গুজরাত হতে দেবো না বৃহস্পতিবার ঘর ঘরে ফেরাতে নৈহাটি যান মমতা সেখানে যাওয়ার সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা